নমস্কার বন্ধুরা, আমি অস্মিতা। আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই ভিডিওটা কার্নিভালের ভিডিও, দুর্গাপুরের কার্নিভাল, যেটা আমি একটু দেরি করেই পোস্ট করছি। হ্যাঁ, একটু জেনে বুঝেই দেরি করছি, কেননা দেরি করে পোস্ট করার পেছনে আমার অবশ্যই একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে, যখন পুজো শেষ হয়ে গেছে, তোমাদের মনে বিরহের একটা স্বাদ জেগেছে, তখন আমি এই বিরহের মধ্যে একটু আনন্দের ছোঁয়া দিয়ে যেতে চাই, মাকে আবার তোমাদের কাছে নিয়ে আসতে চাই। তাই আমি একটু দেরি করে দিলাম, যাতে এই কার্নিভালটা দেখে তোমাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, পুজোর স্মৃতি মনে পড়ে। সেই কারণে অনেকটা ভিডিও করে এনেছি আমি কার্নিভালের, পার্ট পার্ট করে দেব। তোমরা অবশ্যই সবকটা দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। গুড আফটারনুন বন্ধুরা, আমি অস্মিতা, চলে এসেছি আবার আমার সিম্পল জীবন নিয়ে তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। পুজোর পরে সবাই নিশ্চয়ই সুস্থই আছো। তো আজকে কার্নিভাল রেডি হয়ে গেছি যাব বলে। এখন বাজে 3টে, 3:30 নাগাদ আমরা বেরোবো। অটো বলেছি, কেননা আমরা তো প্রথমবার, মানে দুর্গাপুরেই প্রথমবার, তো কী গাড়ি রাখার ব্যবস্থা আছে না আছে সঠিক জানা নেই। এইবার অনেকটা রাস্তা জুড়ে হবে, কোন জায়গায় গাড়ি রাখার স্ট্যান্ড করবে সেটাও কেউ জানে না। তা আমরা কোন দিক দিয়ে যাব সেটাও এখনও পর্যন্ত আমরা নিজেরাও জানি না। এখনও বিজয় আসেনি, বিজয় অফিসে গেছে, ছুটি তো নেই জানোই। তো অনেক রিকোয়েস্ট করার পরে রাজি হয়েছে আসতে। তো বলছে আমি 2:30 থেকে শুরু হওয়ার কথা। তো প্রথম দিকে একটা ভালো ঠাকুর আছে, মানে খুব ভালো, যেটা নাম করা অগ্রণী, 3 নম্বরে আছে। কিন্তু আমার ফেভারিট মার্কনি আছে, 8 না 9, 8 বা 9 এরকমে আছে, মনে নেই এখন। তো ওটা আসতে অনেক দেরি আছে। এবং চলো, আমি প্রথমেই বললাম যে দেখি মেলে কি না। 1 লাখ টাকার পুরস্কার আছে, অনেক কিছু পুরস্কার আছে সেখানে। আমার মনে হয় মার্কনি জিতবে, কারণ মার্কনি হচ্ছে এক্সপিরিয়েন্সড, এরা আগেও অনেক বড় বড় প্রসেশন করেছে, নিজেরা করে আর কি, ভাসানে ভালো প্রসেশন করে, তা এদের তো একটা এক্সপিরিয়েন্স আছেই। বাকিরা কীরকম করে কারোর ভাসানে আমি কোনো দিন দেখিনি, কিন্তু মার্কনির ভাসানে আমি দেখেছি এবং অনেকের মুখে শুনেওছি যে প্রত্যেক বছরই ওরা এরকম ভালো প্রসেশন করে। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাও, যারা দুর্গাপুরে থাকো তারা তো জানোই, আর আমার সাথে সহমত কি না তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানিও। পরের ব্লগে তোমরা জানতে পারবে যে কে জিতলো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বিজয় আসুক। আমি রেডি হয়ে গেছি, চলো আমার আউটফিটটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ আমি সেই আমার পুরনো সাদা, আমি ভীষণ পছন্দ করি তাই সাদা, এইটাকে কুর্তিই বলবো, ওই যাই হোক যাই বলে সেটা পরেছি। আর তলায় পরেছি প্লাজো, দুটোই আমার ম্যাক্স থেকে কেনা, এইটাও ম্যাক্স থেকে কেনা, নিজেরটাও ম্যাক্স থেকেই কেনা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এতক্ষণ যেগুলো তোমরা দেখলে এগুলো সরকারের তরফ থেকে করা আয়োজন, এইবার শুরু হচ্ছে কার্নিভাল। তো এই যে আগে এগিয়ে গেলেন সবুজ পাঞ্জাবি পরা ভদ্রলোক, উনি হচ্ছেন এই ক্লাবের প্রেসিডেন্ট, চতুরঙ্গ ক্লাবের, বিজয়ের চেনা পরিচিত, পার্সোনালি বিজয় ওনাকে চেনে।
তো চলো এবার দেখতে থাকো, এই প্রথম শুরু হচ্ছে কার্নিভাল চতুরঙ্গ। Thank you.
দুর্গা গাদা একটাই ওষুধ।